আমরা গণঅভ্যুত্থান দেখেছি এবং সেই গণঅভ্যুত্থানের সবচাইতে শক্তিশালী পক্ষ ছিল ছাত্ররা যাদের ডাকে পুরো দেশ আসলে এক হয়েছিল এবং সেখানে আমরা বিগত ১৬ সতেরো বছর ধরে আসলে যা করতে পারিনি সেই ছাত্ররা কিন্তু সেটি করে দেখিয়েছেন বড় বড় রাজনৈতিক দলও হয়তো সেখানে অনেকটাই পেছনে ছিলেন আবার ঠিক সেই ছাত্রদের জন্যই আমরা দেখছি নানানভাবে নানান রকম অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ঢাকায় আমরা দেখেছি চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে নানানভাবে যখন তখন সংঘর্ষ বিক্ষোভ করা গেছে এবং আপনি নিশ্চয়ই জানেন একটি আন্তর্জাতিক পত্রিকা আমি স্পষ্টই বলতে চাই বিবিসি তাদেরকে নাম দিয়েছে ঢাকায় চরম নৈরাজ্য যখন তখন সংঘর্ষ বিক্ষোব বিচ্ছে হলেই রাস্তা বন্ধ কারা করছে কেন করছে ধন্যবাদ আপনাকে দরেন তেজগা কলেজ এবং ঢাকা কলেজের ভিতরে কয়েকদিন সংঘর্ষ তৃতীয়мир কলেজ বিশ্ববিদ্যালয়ে করার জন্য সংঘর্ষ ছাত্রে বিশ্ববিদ্যালয়ে আপনারা আন্দোলন করলো তাদের বিশ্ব আলাদা বিশ্ববিদ্যালয়ে চায় এখন যেটা চলছিল সেটা হলো ব্যাটারি চালিত ইয়া ইত্যাদি ইত্যাদি তো সেখানে সব ছাত্রদের চাপিয়ে দেওয়াও যেমন ঠিক না তেমনি ওখানে প্রত্যেকটা জায়গায় যেখানে আন্দোলন আছে সেখানে দুই চারজন ওই ছাত্র এবং বিশেষ করে সমন্বয়ক হলেই তো আর কথা নেই মনে হবে যে সে একাই লিডারশিপ দিচ্ছে এটার মূল কাহিনীটা যেটা আমার কাছে মনে হয়েছে যে জানে যে দেশটা এখনো অনেকটাই অরক্ষিত মনে হয় যে এখানে সরকার কোথাও অ্যাসার্ট করছে না সরকার গুছিয়ে উঠতে পারে নাই এই পাঁচ তারিখের পর থেকে তখন চার দিন সরকার ছিল না তখন কিন্তু এই দেশে তেমন কিচ্ছু ঘটে নাই ঠিক ওই চার দিনের মতো মনে হয় যে সব কিছুই চলছে এরকম এই জন্য ছাত্ররা বলেন অনেক সেক্টরই বলেন কোনো দাবি হলেই দাবি নিয়ে বেরোচ্ছে আপনার প্রেসক্লাবে যান সারাক্ষণ বসে আছে ছোট ছোট গ্রুপ দল আছে দাবি নিয়েই আছে ভাবে যে এই সরকার অন্য আর যা সরকার অতীতে দেখেছে তাদের সাইতে তাদের কাছে কিছুটা দুর্বল মনে হয় এবং আন্দোলন করলে দাবি মেনে ফেলে যেমন ধরেন ছাত্ররা সেক্রেটারিয়েটে ঢুকলো পরীক্ষা পিছাতে চাইলো পিছিয়ে গেল তারপরে

জাসদের তৈরি হয়েছিল যে জাসদ তখন কিন্তু এই জাসদ কিন্তু সব কিন্তু শিক্ষিত যুবক শ্রেণীর ছিল এরা তো ছাত্র যুবক শ্রেণীর ছিল তা নিয়ে জাসদ তৈরি হলো এবং বিশাল সংগঠন সেখান থেকে গণবাহিনীও হলো তো এই যে ছাত্র জাসর যে তৈরি হলো এটা সেভেন্টি ফোরে অনেক পরে কিন্তু স্বাধীনতা যুদ্ধে কিন্তু আওয়ামী লীগ কম্পারেটিভলি দুর্বল সংগঠন ছিল কিন্তু ছাত্র অনেক বেশি ছাত্র ছাত্রলীগ অনেক শক্তিশালী ছিল ছাত্রলীগ ইশতেহার পাঠ করেছে ছাত্র ছাত্রলীগ পতাকা তুলেছে ছাত্রলীগ স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে জীবন দিয়েছে সবই করেছে কিন্তু ছাত্ররা কিন্তু সরকারের অংশীদার হয়নি হ্যাঁ কিন্তু তারপরে আমি বলবো এরা আমার কাছে মনে হয়েছে যে এরা এক শ্রেণীর ছিল যুবক যার ফলে যুবক অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের সম্পর্ক ছিল না তরুণদের সম্পর্ক ছিল না অর্থাৎ এক শ্রেণীর লোকদের একটা রাজনৈতিক দল বা সংগঠন টিকিয়ে রাখা খুবই মুশকিল তো এখানে কিন্তু ছাত্ররা এক শ্রেণীর আপনি দেখেন আগে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থানা লেভেলের ছাত্র এরাও ছিল আন্দোলন মুভমেন্টে এখন কিন্তু আলটিমেটলি এটা ছোট হয়ে আসছে